ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বক্তব্য দিচ্ছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাতীয় পার্টিকে জিজ্ঞেস করুন তারা কি ভূমিকা থাকতে চায়। না আমাদের সাথে বসলে তাদের নীতি আদর্শ নিয়ে আমরা কথা বলব। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। শুনেন আমি বলেছি এটা আমার ব্যক্তিগত মত, আমি বলেছিলাম যে এটাই মোক্ষম সম্মান জাতীয় পার্টি সত্যিকারের দুইজন হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করা। দিস ইজ মাই পার্সোনাল অপিনিয়ন, আমার দলেরও অনেক এটা অপিনিয়ন, কিন্তু জাতীয় পার্টি তো এর সঙ্গে একমত নাও হতে পারে, তাদেরও একটা দলীয় সিদ্ধান্ত আছে। সেখানে কি আর প্রার্থী নেই? আর আদালতের ব্যাপারটা, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের ব্যাপারটা, এটা কিন্তু আদালত পর্যন্ত করে, সেখানে গিয়ে কি সিদ্ধান্ত হবে কি রায় আসবে এটা তো আমরা এখন বলতে পারি না। কাজে 17 তারিখের আগে এ ব্যাপারে বোধহয় মন্তব্য না করাই শুনেছি। এবার ভোট কেন্দ্রে আসার প্রবণতা কেমন এটা আমরা সারা দেশে নির্বাচনকে সামনে রেখে আজকে জনগণের মাঝে যে স্বতঃস্ফূর্ততা, যে উৎসব উদ্দীপনা ভোট দেওয়ার জন্য, এতেই প্রতীয়মান হওয়ার কারণ ইলেকশনে ভোটার টার্ন আউট এটা ভালো হবে আশা ব্যঞ্জন। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।